জি ভাই জান আপনি যেটা প্রশ্ন করেছেন যে কোনো কোন মুসলিম কি অমুসলিমদেরকে হুজুর চাঁদা দিতে পারবে কিংবা যদি কাউকে বাধ্য করা হয় কোনো যারা স্কুলে পড়ছে বা কোনো জায়গায় কাজ করছে যদি তাদেরকে বাধ্য করা হয় তো ক্ষেত্রে কি করবে এক্ষেত্রে বিষয়টা খুব জটিল সহজ বিষয় নয় কেননা আমরা অমুসলিম দেশে বসবাস করছি তবে অলামাদের যে বক্তব্য সেটা হচ্ছে যে জোর করা যেটা সেখানে আপনি আপনার উপর যখন কেউ জোর খাটাচ্ছে আপনি তার প্রতিবাদ করতে পারছেন কি পারছেন না সেটা আপনার অবস্থান বর্ণনা করবে সত্যি এমন কোন অবস্থা তৈরি হয় যে আপনার উপরে কেউ জোর করছে আর আপনি তা প্রতিবাদ করার ক্ষমতা আপনার নেই সেটা ভিন্ন কথা কিন্তু যেখানে জোর করছে আর আপনার প্রতিবাদ করার ক্ষমতা আছে কিন্তু আপনি ভয়ে প্রতিবাদ করছেন না সেটাও ভিন্ন কথা যে হয়তো কাজ চলে যাবে বা স্কুলে অশান্তি সৃষ্টি হবে ইত্যাদি ইত্যাদি তো এগুলি আপনাকে বুঝতে হবে যে আপনার অবস্থানটা কোন জায়গাতে আপনি সত্যি প্রতিবাদ করতে পারছেন না না ভয় প্রতিবাদ করছেন না কোনটা যদি ভয় প্রতিবাদ করছেন না তাহলে তো এক্ষেত্রে আমার কিছু বলার নেই কারণ আপনি বুঝতে পারছেন এর ফতোয়া কি হবে আর যদি সত্যি আপনি প্রতিবাদ করতে পারছেন না আপনি সত্যি বাধ্য এক্ষেত্রে ইসলামের রুলস হচ্ছে সোনেবনে মাজা হাদিস নাম্বার দু হাজার পঁয়তাল্লিশের মধ্যে রসুলাম বলছেন যে ইন্না নয় হতা ওয়া নিসিয়ান ওয়ামাস্তক রিহু আমার উম্মাতের মধ্যে যারা ভুল বসত অনিচ্ছাকৃত কিংবা জোরপূর্বকৃত অন্যায় করে ফেলেছে তো সেটা ক্ষমাপ্রাপ্ত সে ভুল হয়ে গিয়েছে তার দ্বারা কিংবা অনিচ্ছাকৃত ভুল হয়ে গিয়েছে বা ভুলে গিয়েছিল কিংবা তাকে জোরপূর্বক করানো হয়েছে তবে সে দায়মুক্ত তবে সে দায় মুক্ত তবে আপনাকে বুঝতে হবে যে আপনি প্রতিবাদ করছেন না কেন আর দ্বিতীয় কথা হচ্ছে যে নিঃসন্দেহে কোন অবস্থাতেই পুজোর চাঁদা দেওয়া যাবে না কেননা জানি এটা এটা যে পুজো শির সবচেয়ে বড় গোনা আর কোনো মুসলিমের জন্যে রকম সবচাইতে বড় গোনা শিরকে সাহায্য সহযোগিতা কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না এটা ভিন্ন কথা মুসলিমদের সঙ্গে আদান প্রদান সম্পর্ক রাখা নয় কিন্তু মানবিকতা এক জায়গাতে আর ধর্মীয় অন্য জায়গাতে এক করলে হবে না আদান প্রদান কোন অবস্থাতে জায়েজ নয় কেননা তারা যেগুলি করে বেশিরভাগই শির্ক সেজন্য সির্কের সঙ্গে কোনো আপোষ নেই কেননা আল্লাহ আসাম তাল্লাহ বলেছেন যে ইমনা আল্লাহ ঈশ্বরে কাবি ইনফিরু আর ইসরিকা বিহি নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু শিরকের গুণা কখনো ক্ষমা করবেন না অন্যান্য না চাইলে ক্ষমা করতে পারেন সূরা নিসা সূরা নম্বর 4 আয়াত নম্বর তো কোন অবস্থাতে শিরকে সাহায্য করা যাবে না কারণ আল্লাহ সুবহানাহু বলছেন যে তাআউনু আলা বিররি ওয়াতাকওয়া ওয়া লা আলাল ইসমি ওয়ালা আদওয়ান তোমরা ভালো কাজে সৎ কাজে পরস্পরকে সাহায্য করতে পারো কোনো সমস্যা নেই এবং করা দরকার করো তোমরা এটা অজীব ওয়ালা তা'আউনু 'আলাল কিন্তু তোমরা অন্যায় কাজে অসৎ কাজে হারাম কাজে বিদআতি বা শিরকমূলক কাজে অপর একে অপরকে সাহায্য করবে না তো যেরকম ভালো কাজে সাহায্য করার আদেশ এসেছে ঠিক একই রকম ভাবে অসৎ কাজে হারাম কাজে আদেশ সাহায্যক না করার নিষেধ এসেছে এবং আল্লাহ সুবহানাহু এটা বলার পরে বলছেন যে আততাকুল্লাহ তোমরা এই ব্যাপারে আল্লাহকে ভয় করো ইন আল্লাহ শাদীদুল্লাহ একক নিশ্চয় আল্লাহর বলা আলাম কঠিন শাস্তি প্রদান করে সোলাম আইদা সালমু পাঁচ হাজার নম্বর দুই তো এটা খুব কঠিন বিষয় এটা খুবই কঠিন বিষয় সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শেখ আল্লাহ আল্লাহ আবদুল ইব্লিম আলী বলছেন যে লাইয়া জো জোলি মুসলিমে তা আউন মুসারিক আতা নাসারা আবিলীয়াহুদ আউ গৌরিহিম মিনাল কুফরাতি আয়াদিহীম কোনো মুসলিমের জন্য কাফের মুসরিক যারা অমুসলিম যারা তাদের যেগুলি ধর্মীয় অনুষ্ঠান আবার মনে রাখবেন এটা ধর্মীয় অনুষ্ঠানে সাহায্য সহযোগিতা করা যাবে না বা আলিকা বরং এটাকে পরিত্যাগ করা অপরিহার্য কেননা বলেছেন হুম যে ব্যক্তি যে গোত্রের সাদৃশ্য অবলম্বন করলো সে সেই গোত্রের লোক তো রসুল্লাহ সাল্লাম অমুসলিমদের সঙ্গে সাদৃশ্য স্থাপন করতে নিষেধ করেছেন এটা মনে রাখতে হবে সেই সঙ্গে সঙ্গে যদি বিশেষ করে ধর্মীয় অনুষ্ঠান হয় সেক্ষেত্রে কোনো অবস্থাতেই সেখানে সাহায্য সহযোগিতা করা যাবে না ফালা ফিহা সেখানে অংশগ্রহণ করা যাবে না ওলাত্তা আউন মাহালিহা এবং সাহায্য সহযোগিতা করা যাবে না মজমু ইবনে বাজ ষষ্ঠ খণ্ডের চারশো পাঁচ পৃষ্ঠা তো মোট কথা হচ্ছে যে প্রজা উপলক্ষে কোনো সাহায্য সহযোগিতা বা চাঁদা দেওয়া কোনো অবস্থায় যাবে না এবং যেহেতু তারা আপনাকে যে মিষ্টি বা যাই কেন সেটা সেটা পূজা উপলক্ষে গ্রহণ করা যাবে না না দিচ্ছে অন্য অন্য আদান সময়ে তাদের বাড়িতে বিবাহ হচ্ছে আপনাকে মিষ্টি দিয়ে গিয়েছে কোনো সমস্যা নেই কিন্তু পূজা উপলক্ষে ধর্মীয় উপলক্ষে রকম আদান প্রদান চলবে না এ সম্পর্কে শরীয়তের খুব কঠোর বিধান এটা আহ ওই ব্যাপারে কোনো ছাড় বা কোনো নমনীয়তা সামনে পড়ে না সমস্ত আলাম এই ব্যাপারে ওকমত যে ধর্মীয় বিষয়ে কোনো রকমের সাহায্য সমাজত করা যাবে না বিশেষ করে শিল্পের মতো মহাপাপে কোনো অবস্থাতেই করা যাবে না হাজাম আইন দৌল্লহ আলাইমসাব আসাল্ম আলাইকুম রহামতুল্লাহ